যে অস্থির করে তুলেছে ইতিমধ্যে এই করোনার ভাইরাস যাতে মানুষ জীবন মুক্ত করার পরিকল্পনা আমাদের সিপি সাহেবের নেতৃত্বে আমাদের মাননীয় মন্ত্রী আমাদের মাননীয় বিধায়করা আমাদের এডিডিএ চেয়ারম্যান আমাদের কর্পোরেশনে যারা স্টাফরা আছেন স্যানিটেশন ডিপার্টমেন্ট যারা আছেন তারা কিন্তু নিজের প্রাণে ঝুঁকি নিয়েও কিন্তু সকাল থেকে রাত অবধি সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছে। কোভিড-19 এখন আনলক প্রক্রিয়া অলরেডি স্টার্ট হয়ে গেছে, আনলক সিচুয়েশনও চলছে, কিন্তু তার মধ্যে কোভিড কিন্তু চলে যায়, করোনার ভাইরাস কিন্তু চলে যায়। ন্যাচারালি আমাদেরকে একটা দুটোর মধ্যে একটা সামঞ্জস্য রেখে কাজ করতে হচ্ছে। আমাদের পাড়ার যে সাফাই কর্মী সে কিন্তু ঠিক চলে এসছে তার কাজটি করার জন্য। আমি বাড়িতে আলোচনা করলাম যে এদের যদি জীবনের মায়া না থাকে তাহলে আমরাই বা কীভাবে বাড়িতে বসে থাকি। এরা তো আমাদেরকে দেখবে, লোকে তো বলবে যখন নেতা হয়েছে, এমএলএ হয়েছে, গাড়ি পায়, সরকারি গাড়ি পায়, সরকারি ব্যবস্থা পায়, তার মধ্যে বাড়িতে বসে আছে। একটা অন্তর একবার ডাকে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম এবং আমি দেখলাম যে মানুষ যখন বেরোচ্ছে না রাস্তায় আমাদের সাফাই কর্মীদের গাড়ি কিন্তু চলছে, তারা কিন্তু রাস্তায় মোড়ে মোড়ে ময়লা তুলছে, মাস্ক কখনো থাকছে কখনো থাকছে না, কাজ করতে করতে মাস্ক তাদের খুলে পড়ে যাচ্ছে। সেই অবস্থায় সারা শহর তারা কিন্তু পরিবেশটা ভারসাম্য রেখেছিল এবং আমাদের সাফাই করেছিল। এরাই আমাদের গর্ব, এরাই আমাদের অহংকার। আগামী 7 দিন গোটা আসানসোল কর্পোরেশন এলাকায় সব জায়গায় স্যানিটাইজেশনটা করা হবে। আপনারা সবাই জানেন যেহেতু পূজার মধ্যে অনেক মানুষ ফিরেছিলেন, অনেক মার্কেটে কিন্তু কেনাকাটা হয়েছে, অনেক জায়গা কিন্তু একটু ক্রাউড ছিল, তার জন্য কোভিড কন্ট্রোল করার জন্য আমি মনে করি স্যানিটাইজেশনটা খুবই ইম্পর্ট্যান্ট। এই কর্পোরেশনের প্রত্যেক আধিকারিক, প্রত্যেক কাউন্সিলর, মেয়র স্যার নিজে, অনারেবল ইমাইসি স্যার, তিনি যেভাবে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, মানুষকে বুঝিয়েছেন, সচেতন করেছেন এবং সর্বোপরি আমাদের সিপি স্যারের নেতৃত্বে পুলিশ দিন রাত যেভাবে এক করে যে কাজ করেছেন এবং সঙ্গে সঙ্গে স্বাস্থ্যকর্মীরা, তাদের নাম মিলানো, যারা দিন রাত এক করে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে কাজ করছেন এবং তার সঙ্গে আজকে আমাদের সামনে যে সাফাই কর্মী বন্ধুরা রয়েছেন তারাও প্রাণের ঝুঁকি নিয়ে যেভাবে কাজ করে চলেছেন, মানে আমি যাই তারিফ করি না কেন সেটা খুবই মানে খুব অল্প তারিফ করা হবে। সমস্ত খবরের তৎক্ষণাৎ আপডেট পেতে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল বাটনটি ক্লিক করুন। এই বৃষ্টিতে আমাদের এই গ্রামে কে আনবে তোর পাসপোর্ট? আরে আসবে আসবে, আমার ভরসা আছে পোস্টম্যানের উপর। ওই যে আসছে। নমস্কার, পোস্ট অফিস থেকে আসছি। এই যে আপনার স্পিড পোস্ট। আমার ভরসা স্পিড পোস্ট। স্পিড পোস্ট পৌঁছে যায় ভারতের সব কোনায়। স্পিড পোস্ট ভারতীয় ডাক বিভাগের একটি পরিষেবা। ওয়াক্ত পর খুশিয়াঁ হাম পৌঁছাতে হ্যায়, লালা 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 লালা, বিশ্বাস জাগাতে হ্যায়, লালা 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 লালা, সা সমন্দর স্পিড পোস্ট পৌঁছায় খুশিয়া বক্ত পে।
स्पीड पोस्ट दुनिया भर में अपनों तक अपनी बात पहुंचाने का सबसे भरोसेमंद और किफायती उपाय। स्पीड पोस्ट, टाइमली डिलीवरी ऑफ हैप्पीनेस। पश्चिम मेदनीपुरे देवरा बाजारे एसे गेल ओराकेल ग्रुपर नतून संयोजन बहु प्रतीक्षित झा चकचके कन्फेक्शनार्स सुगार बुगार केक्स एंड मोर शॉप শুধু আপনাদের একদম হাতের কাছেই নয় মনের পাশেও। নিকটে অবস্থিত যোগাযোগ 8335055437 ও 906495988। আমাদের হাসপাতালে হার্টের অসুখের সর্বোত্তম ব্যবস্থা রয়েছে। এখানে হার্ট বাইপাস সার্জারির খরচ মাত্র 85,000 টাকা। এছাড়া এখানে চোখের ছানি ও অন্যান্য অপারেশন, গলব্লাডার স্টোন, হার্নিয়া, প্রোস্টেট, কিডনি স্টোন, এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি, পেসমেকার আপনার সাধ্যের মধ্যে কম খরচে করা হয়। ফোন করুন 9433015242 8335055437 8335055771 নম্বরে। কংক্রিটের এই জঙ্গলে ফিরে আসুক সবুজ ঝড়, বন্ধ করে প্লাস্টিক, পরিবেশ হোক পরিষ্কার। গুটখা বা সিগারেট নিষিদ্ধ মারণ সেন্সেশন, রূপশ্রীতেও পাশে আছে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।